নমস্কার, আজকের বিষয় MGNREGS প্রকল্পের গড় সমদিবস অর্থাৎ এভারেজ পার্সেন্টেজ আমরা কিভাবে দেখব সেই বিষয়ে। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিও ক্লিপটি সম্পূর্ণভাবে MGNREGS এর উপর। তার জন্য আমরা প্রথমেই আমাদের যে ব্রাউজার রয়েছে সেখানে গিয়ে www.nrega.nic.in, আমার রয়েছে অলরেডি, সেটাতে আমি ক্লিক করলাম। করলে এটা NREGS এর হোম পেজ আমাদের এটা চলে আসবে। এরপর আমরা ওল্ড ভার্সন বলে যেটা দেখাচ্ছে ডান দিকে কনে সেটা নিয়ে নিলাম। নিলে যে পেজটা আসছে এই যে অফারিং বলে যে অপশানে, তার মধ্যে রয়েছে MIS রিপোর্ট। আমরা প্রথমে এই MIS রিপোর্টে সরাসরি চলে যাব, অফারিংসের নিচে যে MIS রিপোর্ট রয়েছে তাতে যাব। এখানে একটা সলিউশন পেজ দিয়েছে, দেওয়ার পর মেন রিপোর্টিং পেজে আমরা এসে যাচ্ছি। এখানে আমরা স্টেট সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল বা যেখানে যে স্টেট সেই স্টেট অনুযায়ী স্টেট সিলেকশন হলো। তার মধ্যে R5.1 প্রোগ্রেস রিপোর্ট এটাতে আমরা যাব। এটা R1 প্রথমে, এবং R2 R3 করে R5.1, দেখুন ফাইভে আছে ফিজিক্যাল প্রোগ্রেস, তার মধ্যে ওয়ানে আছে প্রোগ্রেস রিপোর্ট। এই প্রোগ্রেস রিপোর্টটা আমরা ক্লিক করব। করলে এখানে এবারে ডিস্ট্রিক্টগুলো আসবে, ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করুন, যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো ব্লক সিলেক্ট করুন। দেখুন এই এমপ্লয়মেন্ট জেনারেশন বা জেনারেটেড ডিউরিং দ্য ইয়ার বলে যে রিপোর্টটা আসছে, তার 19 নম্বর কলাম পার্সেন্টেজ কত ক্রিয়েট হয়েছে অ্যাজ অন ডেট এখানে শো করতে থাকবে। আমরা চন্দ্রকোনা 1 ব্লক সিলেক্ট করেছি, তার টোটাল পার্সেন্টেজ আজকের ডেটে অর্থাৎ 12 জানুয়ারি 2019 দেখাচ্ছে 10,38,664, এটা পার্সেন্টেজ। আর কতগুলো পরিবারকে কাজ দেওয়া হয়েছে, 11,097। এমপ্লয়মেন্ট প্রোভাইডেডের মধ্যে প্রোভাইডেড হাউস হোল্ড আর পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটাকে আমরা প্রোভাইডেড হাউস হোল্ড দিয়ে ভাগ করলে এভারেজ ভিডিওটা পেতে পারি। কিন্তু এটা অনেক ক্যালকুলেশনের ব্যাপার এসে যাচ্ছে। আমরা এরপর যেটা দেখব সরাসরি কীভাবে এভারেজ PDMIS শো করে বা কোন পয়েন্টে সেইটাতে চলে যাব। সেই জন্য আমরা কী করব, সেই আবার ব্যাক করে একদম আমরা সেই যেটা MIS রিপোর্টিং পেজ সেইখানে চলে আসব। এটা তো ক্যালকুলেশন করে আমরা এভারেজ পিডিটা বের করতে পারি, বা এটা অনেক ক্ষেত্রে এভাবে বের করে অনেকে, কিন্তু আমি চলে যাব একদম সরাসরি যেখানে এভারেজ পিডিটা শো করছে সেখানে চলে যাচ্ছি। এর জন্য আমরা R15-এ যাব, R15-তে চলে যাব। সেখানে 15-তে এই রিলেটিভ পারফরমেন্স রিপোর্ট, যেটা রিলেটিভ পারফরমেন্স এখানে ক্লিক করলে, আগেই বলে রাখি এই রিপোর্টটা কিন্তু বিগত 8 মাস ক্লিক আপডেট হয়নি। হ্যাঁ, 8 মাস নয়, ঠিক 6 মাসের মতো আপডেট হয়নি। এখানে কিন্তু এভারেজ ফিটা শো করে, তো এটা এ কারণেই বলে রাখা যে যদি কোনো দিন এটা আপডেট হয় তাহলে আমরা এখান থেকে এই রিপোর্টটা পেতে পারি। এখানে কিন্তু এভারেজ ফিটা শো করে, ঠিক আছে, রিলেটিভ পারফরমেন্স R15-এ। আচ্ছা, এখন আর একটা রিপোর্টিং সাইট দেখাচ্ছি বা পেজ দেখাচ্ছি ওই MIS-এরই মধ্যে, যেখানে সরাসরি এভারেজ দেখাচ্ছে, এভারেজ পিডিটা শো করছে। অর্থাৎ R15-এ তো এভারেজ পিডি শো করেই, কিন্তু আপডেট না হওয়ার কারণে এখনও দেখাচ্ছে না। এখন যেটা আপডেট হয়ে দেখাচ্ছে সেটা হচ্ছে R7.1.2। R7.1.2-তে চলে যাব, সেভেন ফিনান্সিয়াল প্রোগ্রেস 1.2, যেটা আছে 1.2 অর্থাৎ আউটলে অ্যান্ড আউটকাম, এটাতে ক্লিক করব।
এখানে ডিস্ট্রিক্টগুলো এসছে, যে কোনো ডিস্ট্রিক্টের অ্যাভারেজ পিডি আমরা এখান থেকে দেখতে পারি। এখানে দেখুন এভারেজ ডেজ এমপ্লয়মেন্ট প্রোভাইডেড পার হাউসহোল্ড, যেটা দেখাচ্ছে এভারেজ পিডি। অর্থাৎ আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চাই তাহলে এই পেজটা আমার কাছে কাজের কাজে দেবে। সেক্ষেত্রে দেখে নিতে পারি কোন ডিস্ট্রিক্টের এভারেজ সবচেয়ে বেশি বা কম এখানে রয়েছে। দেখুন যেমন 90.7 দেখছি এভারেজ পিডি দেখাচ্ছে এই মুহূর্তে সাউথ 24 পরগনা। আর যদি আমি পশ্চিম মেদিনীপুর এই মুহূর্তে দেখি, পশ্চিম মেদিনীপুরের ব্লকগুলোও চলে আসবে এখানে। এবার ব্লক ওয়াইজ এভারেজ পিডিটা এখানে শো করছে, এভারেজ ডেজ এমপ্লয়মেন্ট প্রোভাইডেড পার হাউসহোল্ড। যে ঘরটাতে আমি যে কোনো একটা ব্লক যদি দেখে নিই, চন্দ্রকোনা 1, সেক্ষেত্রে দেখুন এভারেজ ডেজ এমপ্লয়মেন্ট প্রোভাইডেড পার হাউসহোল্ড 96.58 জারা গ্রাম পঞ্চায়েতে রয়েছে এই মুহূর্তে। অর্থাৎ প্রায় প্রতিটা পরিবারকে গড়ে 96.58, মানে আমি 97 দিন করে কাজ দেওয়া হয়েছে ওই গ্রাম পঞ্চায়েতে ধরে নেওয়া হচ্ছে। তারপরের গ্রাম পঞ্চায়েতও তাই 96.91। হ্যাঁ, লক্ষ্মীপুর, এই হচ্ছে ব্লকের এভারেজ পিডি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, একটু বলে নেওয়া ভালো, যেটা দেখাচ্ছে দেখুন এভারেজ ওয়েজ পার পার্সেন্টেজ। আমাদের এখন লেবার পেমেন্ট রয়েছে 191 টাকা করে, কিন্তু এখানে দেখুন একটা গ্রাম পঞ্চায়েত যেমন যেটা আমার লক্ষ্মীপুর, যেটা দেখাচ্ছে 190.22। অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েতে কোনো একটা কাজে, একটা বা দুটো যাই হোক কাজে, মেজারমেন্ট অনুযায়ী পেমেন্ট যেটা হয়েছে সেটা 191-এর চেয়ে কম পেমেন্ট করা হয়েছে, যে কারণে 190.22 পেমেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, এটা গেল আমরা এভারেজ পিডি কোথা থেকে দেখব। তাহলে এভারেজ পিডি আমরা দেখতে পাচ্ছি R15-এ রিয়েলিটি পারফরমেন্স যে রিপোর্ট, ওখানে যদি আপডেট হয় ওটাতে পাবো। আর 7.1.2 আউটলে অ্যান্ড আউটকামস যে রিপোর্টটা, এখান থেকে সরাসরি এভারেজ পিডি দেখতে পাবো। আদারওয়াইজ আমরা প্রোগ্রেস রিপোর্ট যেটা আছে R5.1, সেখানে পার্সেন্টেজকে প্রোভাইডেড হাউসহোল্ডে ভাগ করে আমরা এভারেজ পিডিটা পেতে পারি। এবার আসা যাক আজকে যে মাস্টারগুলো ফিলিং করা হলো, অর্থাৎ আজকে যে ম্যান্ডেজটা এন্ট্রি করলাম আমরা এমআইএসে, তাতে করে আমরা কত এভারেজ পিডি হবে সেই রিপোর্টটা কোথা থেকে পাবো। দ্যাটস মিন আজকেই এন্ট্রি করে আমি আজকেই আমার এভারেজ পিডি কত দাঁড়াচ্ছে সেই ক্যালকুলেশনটা যদি করে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই রিপোর্টিং পেজ ছেড়ে আমরা ব্লগ রিপোর্টিং পেজে চলে যাব। অর্থাৎ আবার হোম পেজে যাব, www.nrga.nic.in, এখানে চলে গেলাম। দিয়ে ওল্ড ভার্সানটি আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি ব্লগ রিপোর্টিং পেজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন যেটা আছে এইখানটাকে ক্লিক করলাম। স্টেট দিয়েও যাওয়া যায় অবশ্য, সেটাতে অসুবিধা নেই, কিন্তু আমি ডিস্ট্রিক্ট ব্লক অ্যাডমিন দিয়ে ঢুকছি। এখানে প্রোগ্রাম অফিসার জেনারেল রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল, এখানে আমাকে প্রথমে ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ একদম আমার যে রানিং ফিনান্সিয়াল ইয়ার 18-19 ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। এখানে আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করলাম, ব্লক আমি যে কোনো একটা ব্লক নিয়ে নিলাম, চন্দ্রকোনা 1 ব্লক, প্রসিড। এখানে দেখুন একটা অপশান রয়েছে হাউসহোল্ড প্রোভাইডেড এমপ্লয়মেন্ট উইথ স্পেসিফিক নাম্বার অফ ডেজ, ভালো করে দেখুন কোন টার্ম আন্ডারে রয়েছে। দেখে নিই, এমপ্লয়মেন্ট প্রোভাইডেডের একদম নিচে, এমপ্লয়মেন্ট প্রোভাইডেড যে অপশানটা রয়েছে, ক্যাপসুলটা রয়েছে, তার একদম নিচে হাউসহোল্ড প্রোভাইডেড এমপ্লয়মেন্ট উইথ স্পেসিফিক নাম্বার অফ ডেজ, এটাতে আমরা ক্লিক করব। দিলে এই যে ছকটা এলো এমপ্লয়মেন্ট প্রোভাইডেড টু হাউসহোল্ড, এইখানটাতে আমরা প্রথমে একটা গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেখানে অল করে নিলাম। অর্থাৎ আমি যেহেতু ওই ব্লকেরটা দেখতে চাইছি স্ট্যাটাসটা, তাই পুরো অল গ্রাম পঞ্চায়েত করে নিলাম। এমপ্লয়মেন্ট প্রোভাইডেড টু হাউসহোল্ডটা সিলেক্ট করলাম, এটা আমি করব > 0, অর্থাৎ কাজ যাদের প্রোভাইড করা হয়েছে > 0, আমি > 10টা নিলাম। এখানে সংখ্যাটা যেখানে 100 আছে আমি 0 প্রোভাইড করলাম, অর্থাৎ আমি 0 দিনের বেশি যারা কাজ করে, অর্থাৎ যারা কাজেই এসছে বা কাজ করেছে বা যাদের নামে আমরা ডেলিটা এন্ট্রি করেছি, সেই টোটাল রিপোর্টটা এখানে আমরা এবারে চলে আসবে। এই যে রিপোর্টটা আসবে, তাহলে এখানে আমরা আজকে যে মাস্টারগুলো ফিলিং করলাম সেটাও কিন্তু আপডেট হয়ে যাবে। অর্থাৎ এখানে টোটাল পিডিটা আমরা গতকালকের পিডিটা, এই এমআইএস রিপোর্ট যেটা আছে সেটা গতকালকের পিডিটা দেখাচ্ছিল তখন। এবারে যদি আজকের পিডি দেখতে চাই তাহলে এইখানে এসে > 0 করে আমি যদি দেখে নিই, তাহলে সিটটাতে পুরো আজকে যে রেল রিপোর্ট বা যে মাস্টারগুলো ফিলিং হয়েছে